সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ মঈন খান সহ ঢাকায় অর্ধশতাধিক নেতাকর্মী আটক জানালো বিএনপি নিজের ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রযাত্রাকে অপবাদ দিয়ে লাভ নেই রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধস হাসপাতালে তিনজন উদ্ধার কাজ চলমান ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ নয় জানালো হোয়াইট হাউস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বিকেল চারটার সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী রেইনবো বিটস ছড়াও জীবনের রং জানাবো বিস্তারিত সংবাদ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতার স্বীকৃতি দেওয়ার প্রজ্ঞাপন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস আলী আকন্দ লিগ্যাল নোটিশ পাঠান নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই আইনজীবী জানান বিরোধী দলীয় নেতা নির্বাচন করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের উদ্যোগ নিতে জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রী পরিষদ সচিবকে বলা হয়েছে লিগ্যাল নোটিশে রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিলে বিভিন্ন স্থানে পুলিশি হামলার অভিযোগ উঠেছে এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ আটক করা হয়েছে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন মঙ্গলবার পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিলে ঢাকা মহানগর উত্তরের মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড শাহজাদপুর সুবাস্তু টাওয়ার এবং উত্তরা ১২ নম্বর সেক্টরে কালো পতাকা নিয়ে মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ মিরপুরের সমাবেশ স্থলে আসা নেতাকর্মীদের উপর হঠাৎ করেই আক্রমণ করে সেখান থেকে ঢাকা মহানগর উত্তরের সদস্য জিয়াউর রহমান সহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয় এছাড়া উত্তরা ১২ নং সেক্টরের কবরস্থানস্থ সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ আটক করা হয় ২২ জন নেতাকর্মীকে একই সময় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে আটক করা হয় অন্তত ১৫ জন নেতাকর্মীকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০তম ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি ধারণা সূচক ২০২৩ শীর্ষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে এই তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান টিআই বলছে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪ যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম গতবার বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫ তুলনায় যে স্কোর স্কোর ট্রেন্ড স্কোর আর তার তুলনায় ২ পয়েন্ট কম অর্থাৎ ২০১২-২৩ মেয়াদে বাংলাদেশের গড় স্কোর ছিল ২৬ এবারের স্কোর ২০২৩-এর স্কোর ২৪ অর্থাৎ আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা যে ১২ বছরের ট্রেন্ড তার তুলনায় আমরা ২ পয়েন্ট কম পেয়েছি এবার আর গতবারের তুলনায় ১ পয়েন্ট কম পেয়েছি আর যেটা দেখা যাচ্ছে যে ২০২১-এর তুলনায় আমাদের স্কোর ২ পয়েন্ট কম ২১-২০-১৯ এবং ১৮ এই এই সময়ের তুলনায় ২ পয়েন্ট করে কম এবং ২০১৭ যেটা ছিল আমাদের এই ২০১২-২৩ মেয়াদে সর্বোচ্চ স্কোর ২৮ তার তুলনায় আমাদের এবার স্কোর ৪ পয়েন্ট কম বাংলাদেশের র্যাঙ্কিং যদি আমরা দেখি উচ্চ উপরের দিক থেকে যারা সর্বোচ্চ স্কোর পেয়েছে তাদের থেকে হিসাব করলে বাংলাদেশের স্কোর হচ্ছে ১৪৯ অবস্থান আমাদের অবস্থান বাংলাদেশের অবস্থান ১৪৯তম ১৮০টি দেশের মধ্যে এবং যেটা হচ্ছে গতবারের তুলনায় অর্থাৎ ২০২২-এর তুলনায় গতবার বললে ২০২৩ নয় ২০২২-এর তুলনায় ২০২৩-এর স্কোর হচ্ছে আমাদের অবস্থান দুই স্টেপ নিচে উপর দিক থেকে আমি রিপিট করছি এবারের স্কোর আমাদের এবারের বাংলাদেশের অবস্থান উপরের দিক থেকে হিসাব করলে ১৮০ দেশের দেশের মধ্যে ১৪৯তম যা ২০২২-এর তুলনায় দুই স্টেপ কম নিচের দিক থেকে হিসাব করলে বাংলাদেশের অবস্থান আমি আগে বলেছি দশম নিচের দিক থেকে এবং দুই গতবারের ২২-এর তুলনায় দুই স্টেপ নিচে দুই স্কোর এবং স্টেপ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত, কিন্তু বিএনপির কারণে হয়নি, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এর দায় বিএনপির। তাদের ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রযাত্রাকে অপবাদ দিতে কোনো লাভ নেই। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে একটা প্রতিক্রিয়া ছিল ঢাকায়, কিন্তু তাদের যে রাষ্ট্রদূত নির্বাচনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বাহ সুন্দর তো, এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাস ডোর, ঘুনে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর, আমার মতই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী ছাড়া কাউকে ডান্ডাবেড়ি না পরানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিপত্র মেনে চলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনাসহ সারা দেশের বিভিন্ন এলাকার আসামিদের ডান্ডাবেড়ি না পরানো নিয়ে রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন 10-তলা বিশিষ্ট শহীদ MHM কামরুজ্জামান হলের ছাদের এক অংশ ধসে পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্মরত শ্রমিকরা। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। মঙ্গলবার বেলা 12:25 সময়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 3 শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতরা হলেন গাইবান্ধার আজাতুল, চাপাই নবাবগঞ্জের সিফাত, রাজশাহী গোদাগাড়ির শিহাব। তাদেরকে রামেক হাসপাতালে জরুরি বিভাগের 8, 25 ও 31 ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কর্মচারীদের কাছ থেকে তথ্য পাওয়া মতে 2022 সালের জানুয়ারি মাসে এ ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের পথে। মঙ্গলবার হলের উত্তর পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করেছিল 12 জন শ্রমিক। হঠাৎ করে ধসে পড়ে এ ছাদ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সৈন্য প্রাণ হারিয়েছেন। এর পেছনে ইরানের হাত দাবি করলেও এখনই দেশটির সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি একথা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ইরানকে কিভাবে জবাব দেওয়া হবে তা জো বাইডেন নিজেই ঠিক করবেন, কিভাবে এ কাজ করা হবে তা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে। তবে এই মুহূর্তে নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। ইরানও যুদ্ধ যেতে চাইছে না বলে বিশ্বাস করে বাইডেন প্রশাসন। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না গেলেও তেহরানকে যোগ্য জবাব দেয়া হবে এবং সেটিও অতি দ্রুত দেয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এর রায় দেন। পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8 ফেব্রুয়ারি। তার প্রায় এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে এই রায় দিল পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী প্রতীক ছাড়াই এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। সাইফার মামলাটি একটি কূটনৈতিক নথির সঙ্গে সম্পর্কিত। পিটিআই দীর্ঘদিন ধরে বলে আসছে, ইমরানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হুমকির তথ্য ছিল ওই নথিতে। দর্শক, এই ছিল বিকেল 4টা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।